আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আচ্ছা, গুগল অ্যাডস ক্যাম্পেইন এর লাইভ আরও একটি ক্লাস আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনারা গুগল অ্যাডসটা ভালোভাবে শিখতে পারেন। আমার স্ক্রিনে 1000 রুপি এখানে দেখাচ্ছে, 1000 রুপি দিয়ে আজকে আমি একটা ক্যাম্পেইন রান করব এবং এই ক্যাম্পেইনটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের অনুযায়ী হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা হচ্ছে, ভাই আমি যখন সার্চ করব, আমি যখন আমার একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, তখন যেন আমার এই ভিডিওটা সবার আগে চলে আসে ইউটিউব সার্চে। সেটা কিভাবে? ধর আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম, এখান থেকে চলে আসার পরে এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড, যেমন এই কিওয়ার্ডটা নিয়ে আমি যখন সার্চ করলাম ক্যানভা প্রো লাইফ টাইম, এটাতে সার্চ করার পরে যেমন এইখানে একটা অ্যাড আসে, তো এই অ্যাডটা এখন আসে নাই, আমি অন্য একটা যে কোনো একটা কিওয়ার্ড নেই, ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ দিই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডে যদি কোনো একজন ব্যক্তি ইউটিউবে আইসে সার্চ করে, তাহলে যাতে আমার এই ধরনের একটা অ্যাড শোয়ায়, যে দেখেন এটা কিন্তু একটা অ্যাড, যে স্পন্সর এখানে লেখা, তার মানে কি যে এখানে একটা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, প্রথমেই এই অ্যাডটা চলে আসছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও হচ্ছে এরকম, যে আমি, ভাই আমার যে কিওয়ার্ডগুলো আমি তোমাকে দিছি সেই কিওয়ার্ড দিয়ে এখানে যখন সার্চ দিবে, তা আমার এই অ্যাডটা যাতে সামনে চলে আসে। তো এই ধরনের সার্চ অ্যাড কীভাবে রান করে সেটাই আজকে আমরা দেখব, এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং নতুন যারা আছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন এটাই আজকে আমরা দেখব। তো এটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট। তো গুগল অ্যাকাউন্ট থেকে আমি ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে চলে আসার পরে যে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে এটা আমরা সিলেক্ট করব, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এই যে নিচে এখানে দেখেন ভিডিও একটা অপশন আছে, ভিডিওতে সিলেক্ট করব। ভিডিওতে সিলেক্ট করার পর এই যে এখানে যেটা আছে এটাই থাকবে, ভিডিও ভিউ এটাই আমাদের থাকবে। দেন আমরা কন্টিনিউতে সিলেক্ট করব। কন্টিনিউ সিলেক্ট করার পর এখানে আমাদের একটা ক্যাম্পেইনের কি নাম দিতে হবে, তো আমরা এখানে যে কোনো একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। তো এইখানে আমাদের যে কোনো একটা নাম দিতে হবে, তো আমরা যে কোনো একটা নাম এখানে দিয়ে দিলাম, ঘরে বসে অনলাইনে আয় করুন 1, ঠিক আছে। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে গিয়া বিট স্ট্র্যাটাজি, সিপিবি থাকবে। সিপিবি মানে হচ্ছে গিয়া মানে আমাদের অ্যাডটার মধ্যে যখনই কেউ ক্লিক করে দেখবে তখনই টাকা কেটে নিবে, এটা হচ্ছে সিপিবি। দেন হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, এখানে হচ্ছে গিয়ে আমরা ডেলি বাজেট দিব। ডেলি বাজেট হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে 200 রুপি করে আমরা চালাবো। দেন এটার হচ্ছে গিয়ে লোকেশনটা হবে বাংলাদেশ, দেন এখান থেকে আমরা বাংলাদেশে সিলেক্ট করে দিব। এই যে এখানে উপরে চলে আসছে বাংলাদেশ কান্ট্রি, বাংলাদেশটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার নাই। ল্যাঙ্গুয়েজের পর আছে রিলেটেড ভিডিও, এখানে যদি আপনার কোনো রিলেটেড ভিডিও থাকে সেটা আপনি দিতে পারেন, বাট আমার রিলেটেড ভিডিও নাই, আমি এখানে দিব না। দেন এখানে আছে মাল্টি ন্যাশনাল ফর্ম্যাট, এটা আমাদের কিছু করার দরকার নেই, এটা আমরা টিকমার্কটা উঠাই দিব। টিকমার্ক উঠানোর পরে দেন এখানে হচ্ছে কি অ্যাডভান্স সেটিংস, ডিভাইস, ডিভাইসে এখানে আপনি হচ্ছে কি কোন কোন ডিভাইসে দিবেন, যেন আমি হচ্ছে গিয়া টিভি যেটা আছে সেটাতে আমার এটা চলবে না, বাকি হচ্ছে গিয়া মোবাইল, ডেস্কটপ মানে কম্পিউটার এবং হচ্ছে গা ট্যাবে হচ্ছে চলবে। দেন আমরা নিচে চলে আসব, নিচে আসার পর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আমাদের প্রয়োজন নাই, শিডিউল দেওয়ারও প্রয়োজন নাই, এগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন হবে না। দেন আমরা হচ্ছে একটা গ্রুপ তৈরি করব এই নামে, দেন আমরা একটা গ্রুপ তৈরি করি, এখান থেকে আমাদের প্রথম যে নামটা আছে সেইটার একটা কপি আমরা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে একটা গ্রুপের নেম তৈরি করে দিলাম। দেন এইখানে হচ্ছে ডেমোগ্রাফিটা আমরা পাবেন, এইখানে হচ্ছে কত থেকে কত বয়সের আপনি দিতে যাচ্ছেন, আমি এটাই রাখবো। দেন 18 থেকে 45 প্লাস আমরা এই অডিয়েন্সটাই রাখবো। দেন এইখানে আছে অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্টে আমার কোনো এখানে এটা দিব না, আমি কোনো টার্গেট করবো না, আমি হচ্ছে কিওয়ার্ড দিয়ে টার্গেট করবো। দেন এখানে আমার অনেকগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমি এখানে এখন বসাই দিব।
এখানে আমার অনেকগুলা কিওয়ার্ড আমি এখানে বসাই দিছি, আমাদের কিওয়ার্ড দিয়ে টার্গেটিংটা হয়ে গেছে। দেন এইখানে আছে টপিকস, টপিকস আমরা দিব না, প্লেসমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে চ্যানেলের যে নাম আছে কিংবা চ্যানেলের যে ইউআরএল আছে সেটা দিয়ে আমরা এখানে টার্গেট করতে পারবো। তো আমি এখানে কিছু চ্যানেলের ইউআরএল এখানে বসাই দিব। এখানে আমরা অনেকগুলো চ্যানেলের নাম এখানে দিয়ে দিছি। দেন আমাদের লাস্ট যে চ্যানেলটা হচ্ছে এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। দেন এখানে চ্যানেল, এই যে এই চ্যানেলটা আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম। যখন এখানে টিক মার্ক করে দিলাম দেন এখানে এইটা এই নামটা এইখানে চলে আসবে। হ্যাঁ, সাকসেস জুমে যে এখানে চলে আসছে। তো এখানে আমাদের টার্গেটিংটা হয়ে গেছে। দেন এটা আমরা এখন ক্লোজ করে দিব। এখন এখানে আমাদের যে মূল ভিডিওটা সেইটা আমরা এখানে নিয়ে আসব। আমাদের মূল যে ভিডিওটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা হচ্ছে আমরা কী ধরনের অ্যাড চালাবো, সেটা হচ্ছে গিয়া ইনফিড অ্যাড। ইনফিড অ্যাডের মধ্যে দেন এখানে হচ্ছে গিয়ে আমাদের হেডলাইন ডিসক্রিপশন এগুলো দিতে হবে। দেন এইখানে হচ্ছে গিয়ে আলটিমেটলি দেখাচ্ছে যে এটা কোথায় কোথায় যাবে। এখানে হচ্ছে ইউটিউব ওয়াচ নেক্সটে যাবে, ইউটিউব হোমে যাবে, দেন এখানে আরেকটা আছে ইউটিউব সার্চে যাবে। তো আমাদের মূলত এখান থেকে কোনটা প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে ইউটিউব সার্চ। তো আমরা যে শুধু এইটাই সিলেক্ট করবো, ইউটিউব সার্চ। তো এটা হচ্ছে মোবাইলে এইরকম দেখাবে, ল্যাপটপে হচ্ছে এরকম দেখাবে। দেন এখান থেকে আমরা হচ্ছে হেডলাইনটা দিয়ে দিব, ঘরে বসে আয় করুন। এটা আমাদের হেডলাইন। দেখেন এইখানে আমাদের কিছু কিওয়ার্ড এখানে কেটে দিতে বলতেছে যে এই কিওয়ার্ডগুলো আমাদের হবে না, এই কিওয়ার্ডগুলো আমরা একটু কেটে দিব। আমরা একটু যাই এখানে কিওয়ার্ড অপশনে, যখন আমরা যাব দেখেন এখানে যে কিওয়ার্ডগুলো এখানে হচ্ছে গিয়ে প্রোমো কোড 2024, এই যে আমাদের এই কিওয়ার্ডগুলো হবে না। দেন এইখানে আরেকটা কোড আছে বাংলাদেশ। এই তিনটে কিওয়ার্ড এখানে আমাদের নিবে না, এই জন্য হচ্ছে গিয়া রেড মার্ক দেখাচ্ছিল। দেন এখন আমরা এখানে নিচে আসি। দেন আমাদের এখানে বিট স্ট্র্যাটেজি দেখাচ্ছে 51 সেন্ট। এখন এটা আমাদের এইভাবে শো করবে, শুধু একটা প্ল্যাটফর্মে শো করবে। আমি এটা হচ্ছে একটা স্ক্রিনশট রেখে দিই ক্লায়েন্টকে বোঝানোর জন্য। এখন আমরা এটাকে পাবলিশ করে দেবো, যে এখানে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন এ যখন আমরা ক্লিক করব তখন এখানে বলতেছে প্লিজ অ্যাড ইওর মোর চ্যানেল। এখানে আরো চ্যানেল আমাকে অ্যাড করতে বলতেছে। আমি এখানে আরো কিছু চ্যানেল এখানে অ্যাড করে দিয়েছি। এখন দেখব যে আমাদের যেই অ্যাডটা আছে সেটা এখন আমাদের এখান থেকে নেয় কি না। আমাদের এটা সার্চ থেকে আসবে, দেন নিচে আসবো আমরা, নিচে থেকে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিব। দেখি এখন হয়তো আমাদের এটা নিয়ে নেবে, যে কন্টিনিউ ওভারভিউ। ইয়েস, এটা আমাদের এখন নিয়ে নিয়েছে। এখন এটা হচ্ছে ওভারভিউতে আছে, যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে 1 থেকে 2 দিন লাগবে এটা স্টার্ট হতে, যখন এটা হয়ে যাবে তখন এইটার ডাটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সার্চ এজগুলো আমরা রান করে থাকি।